এই রকমের রং হেডেড প্রধানমন্ত্রী যিনি যিনি তার নেতা কর্মীদেরকে বিরোধী দলের হাত ভেঙে দেওয়ার নির্দেশ দেয়, যিনি গণমাধ্যম মালিকদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়, যিনি বিরোধী দলের নেতা কর্মীদের হাত আগুনে পোড়াতে চায়, এরকমের সহিংস প্রধানমন্ত্রী, উগ্র প্রধানমন্ত্রী, রং হেডেড প্রধানমন্ত্রীকে আদালত থেকে বলবো আপনারা অযোগ্য ঘোষণা করুন। সারা বাংলাদেশে একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করেছে বিনা ভোটের এই মাফিয়া সরকার। বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যখন সারা দেশের মানুষ যখন স্বৈরাচার পতনের জন্য প্রস্তুতি নিয়েছে, ঢাকায় যখন জড়ো হয়েছে, তখনই তারা ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রীলীগ, মুজালীগ সমস্ত লীগের গুন্ডা বাহিনীদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। বাস, লাঠি, সোঁটা, অস্ত্র, রামধাও, গোলা বারুদ নিয়ে তারা একটা যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি করেছে। আরে ভাই, যুদ্ধের কতগুলো বেসিক নর্মস আছে, যুদ্ধেরও কতগুলো নিয়ম আছে, আপনারা সমস্ত নিয়ম নীতির ভেঙে ফেলছেন, আপনারা যুদ্ধের নিয়ম নীতিও মানছেন না। একদিকে বিরোধী দলকে আহ্বান জানাচ্ছেন খেলা হবে, অথচ খেলার জন্য মাঠ আপনারা সমতল করছেন না, মাঠের যে সমস্যা লেভেল প্লেইং ফিল্ড আপনারা তৈরি করছেন না, আপনারা নিজেরাই বলছেন খেলা হবে, পাগলের প্রলাপ বকছেন। আপনাদের অসুস্থ খেলা, হত্যা, গুম, খুন, পিটিয়ে মানুষ মারা, লগি বাজার তাণ্ডব, এই অসুস্থ খেলায় আমরা গণতন্ত্রকামী জনগণ অংশ নেব না। আপনারা আজকে বাস, অস্ত্র, রামদা, লাঠি ছোড়া নিয়ে টহল দিচ্ছেন, আপনারা টহল দিচ্ছেন, আমরাও আপনাদের কাউন্টার হিসেবে, আমরা আপনাদের কাউন্টার হিসেবে রাজপথে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা নামতে পারি। বাংলাদেশ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কিন্তু তন্ত্র ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাংলাদেশ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, গণতন্ত্র ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কিন্তু আমরা কোনো সংঘাত চাই না, আমরা আপনাদের উস্কানিতে পা দেব না, আমরা আপনাদের ষড়যন্ত্রে পা দেব না। আমাদের যে ফাসিবাদ বিরোধী বৃহত্তর লড়াই, সেই লড়াইকে আমরা নষ্ট করব না। আপনারা পাগলের মতো খেলেন, আপনারা ফাউল খেলবেন, হলুদ কার্ডের পরে আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে আপনাদেরকে মাঠ থেকে বের করা হবে। এখন যে খেলা খেলছেন এটা একেবারেই ফাউল খেলা, কাজে এই ফাউল খেলায় আমরা অংশ নেব না। আপনারা ভেবেছেন আপনারা কিছু মানুষকে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করছেন, বাকি জনগণ ভয় পাবে, চুপসে যাবে? জনগণ যদি ভয় পেত চুপসে যেত, কলিজা হাতের মধ্যে নিয়ে আজকে রাজপথে আমরা আসতাম না। গ্রেপ্তারের মানসিক প্রস্তুতি নিয়েই, নির্যাতন নিপীড়নের প্রস্তুতি নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে আছি, এবং এই লড়াইয়ে জনতার বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের লড়াই চলবে। যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা দিন তারিখ ঠিক করেছিলেন স্বৈরাচার পতনের জন্য, আমি আপনাদেরকে বলেছিলাম এরকম একটা ফ্যাসিবাদী শক্তি যারা গত 13 বছরে ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে সচিবালয়, প্রশাসন সমস্ত জায়গায় দলীয়করণ করেছে, গুন্ডা মাস্তানদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে, কাজেই তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কৌশল আছে। কাজে দিন তারিখ ঠিক করে ফ্যাসিবাদের পতন ঘটানো যাবে না, ধীরে ধীরে গণ আন্দোলন করে তুলতে হবে। কিন্তু আপনারা একটা গণজাগরণ ঘটিয়েছিলেন, কিন্তু সেই জাগরণ আপনারা আজকে ইউটিলাইজ করতে পারছেন না, জনগণকে দিক নির্দেশনা দিতে পারছেন না, অঙ্কুরে বিনাশ হয়ে যাচ্ছে। কাজে আমি জনগণকে বলবো ধৈর্য ধরুন, আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে এবং এর চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করা, যেটা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সম্ভব না। এই প্রধানমন্ত্রীকেই 96-এর আদালত বলেছিল রং হেডেড প্রধানমন্ত্রী, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আদালতকে বলবো তারা স্বপ্রণোদিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে
পাকিস্তানে যাওয়ার আসিফ আলী জারি জারিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আদালতকে বলবো প্রধানমন্ত্রী, তিনি আপনারা নিশ্চয় মনে আছে তিনি যখন শপথ নিয়েছেন তিনি বলেছেন রাগ এবং অনুরাগের বশবর্তী হয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি এর আগেও শপথ ভঙ্গ করেছেন, সংবিধান অমান্য করেছেন। আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে এদেশের ছাত্র সমাজ যখন কোঠা সংস্কার আন্দোলন করেছিল এই প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল আর কোনো কোঠাই থাকবে না, কিন্তু প্রধানমন্ত্রী কি সেই কথা রেখেছে? ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছিল। 2018 সালে জাতীয় নেতৃবৃন্দকে ডেকে বলেছিল আমার প্রতি আস্থা রাখেন, জাতীয় নেতৃবৃন্দ আস্থা রেখেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তাদের সাথে বেইমানি করেছেন। বাংলার ইতিহাসে দ্বিতীয় প্রতারণা এরকম করে প্রধানমন্ত্রী করে নাই। বাংলার ইতিহাসে এইরকম উগ্র উন্মত্ত করে প্রধানমন্ত্রী এদেশের জনগণ দেখে নাই। তাই এদেশের জনগণকে বলবো এই প্রধানমন্ত্রীর হাতে আর দেশ নিরাপদ নয়। আমি জানি, আমি যেই কথাগুলো রাস্তায় দাঁড়িয়ে বলছি আজকের গণমাধ্যম সেই কথা প্রচার করতে পারবে না, লিখতে পারবে না। তাই আমি বলবো আজকে মূলধারার গণমাধ্যমের বিকল্প গণমাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। মানুষের কাছে আপনারা সঠিক বার্তা পৌঁছে দেবেন, কারণ গণমাধ্যমকে যেভাবে দেখছেন একটা দেশের প্রধানমন্ত্রী এইভাবে হুমকি দেয় আল্লাহর দুনিয়ার কোনো দেশে আছে না? কিন্তু এই দেশের একটা আজব দেশে আমরা বাস করি, আজব প্রধানমন্ত্রীর শাসনে আমরা আছি। প্রধানমন্ত্রী আজকে পুলিশ দিয়ে যদি বিরোধী দলের আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক কর্মসূচি দমন পীড়ন করতে চায় তো পুলিশ প্রধানকে বলবো প্রধানমন্ত্রীকে হটিয়ে আপনি পুলিশ প্রধান, আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। আপনার দায়িত্ব জনগণের সেবা করা, জনগণের যানবাহনের নিরাপত্তা দান করা। আজকে আপনার সমস্ত পুলিশ সারা দেশের জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় ডিবি এসবি এনএসআই ডিজিএফআই বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় অগ্নিসন্ত্রাসের মহোৎসব চলছে। আমি জানি এই কথা বলার পরে আমি কতক্ষণ বাইরে থেকে সেটা জানি না, কিন্তু আপনাদেরকে বাস্তব কথা বলে যাচ্ছি, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রতিটি উপজেলায় গতকালকে আমার উপজেলায় ককটেল বিস্ফোরণ করেছে, গ্রামগঞ্জে ককটেল পাইবে কই? বিএনপির নেতাকর্মীরা যেখানে ঘরে থাকতে পারে না তারা উপজেলায় ককটেল ফুটাইবে, হাস্যকর কিছু আছে? না, বিএনপির কার্যালয়ে যে নাটকের অবতরণ করা হয়েছে সমগ্র গণমাধ্যম আপনারা দেখেছেন, সাদা ব্যাগে করে পুলিশ বিস্ফোরক দ্রব্য বোমা নিয়ে কার্যালয়ে ঢুকে বোমা উদ্ধারের নাটক করেছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন সমঝোতার কথা বলে সভা সমাবেশ করার অধিকার দেওয়ার কথা বলে গতকালকে রাতে মির্জা আব্বাস সাহেবকে বাসা থেকে তুলে নিয়ে এসেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তি বাংলাদেশের এই কলুষিত রাজনীতির সময়ও ক্লিনি মেজের একজন রাজনীতিবিদ তাকে আওয়ামী মাফিয়ারা সার দেয়নি, তাকেও গ্রেপ্তার করেছে। আমি স্পষ্টভাবে আজকের এই সমাবেশ থেকে পুলিশ সদস্য, র‍্যাব সদস্য, সামরিক বাহিনীর সদস্য, কোর্টের বিচারপতি, সমস্ত সরকারি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গকে বলছি, শেখ হাসিনা আজকে এই বাংলাদেশে যে নৈরাজ্য তৈরি করেছেন, যে নৈরাজ্যের দিকে দেশকে ঠেলে দিয়েছেন, আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনও কিন্তু তাতে নিরাপদ নয়। কাজেই এই রং হেরে প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা আজকে জনগণের কাতারে সামিল হন, জনগণের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আপনারা অংশ নিন।
পল্টন এই করতে হবে নয় সারা ঢাকা শহরে যারা বলেছে ওরা যেমন হামলা মামলা করার জন্য আমাদের দিকে মুখে আছে আপনারাও যেভাবে প্রতিরোধ করে তোলা দরকার তাতে আপনাদেরকেও প্রতিরোধ করে তুলতে হবে অন্যথায় আমরা এই দেশকে নিরাপদ করতে পারবো না আমরা এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না আমরা যেটা বলেছি কোন রাজনৈতিক দলের সর্বশেষ কর্মী বাইরে থাকা পর্যন্ত তার নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম পরিচালিত হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন অন্যান্য গণতান্ত্রিক দেশ সমূহ এই সরকারের যখন বিরুদ্ধে দাঁড়াচ্ছে বিশেষ করে 15টা ইউরোপিয়ান ইউনিয়ন সহ আমেরিকা ইউরোপের দেশগুলো যখন 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতি সম্মান দেখিয়ে বিরোধী দলের সভা সমাবেশ করা মত প্রকাশের অধিকার দেওয়ার কথা বলেছে আমাদের প্রধানমন্ত্রী এবং তার সাংগোপাঙ্গরা যারা লুটপাট করে সিঙ্গাপুর কানাডা তে বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি করেছেন তারা ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা বুঝতে পেরেছেন আন্তর্জাতিক সমর্থন এখন আর তাদের পক্ষে নেই এ কারণেই তারা এখন তাদের শেষ ট্রাম্প কার্ড খেলছে সেই ট্রাম্প কার্ড হচ্ছে তাদের দলীয় গুন্ডা মাস্তানদেরকে লেলিয়ে দিয়ে রাজপথে নৈরাজ্য তৈরি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে কিন্তু বন্ধুগণ আমি বলছি এই বিজয়ের মাসেই বলছি এই সরকার